মর্তেই মা আসছেন, শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে বেহালা মিত্র সংঘের দুর্গাপুজো। এবছর তাদের থিম মানত, অবলুপ্ত প্রায় ভিল উপজাতির শিল্প সংস্কৃতি এবার মিত্র সংঘের থিম। ডেঙ্গুর প্রভাবে নাজেহাল অবস্থা, আর সামনেই পুজো, তাই পুজোর সময়ও যাতে ডেঙ্গু মাত্রাতিরিক্ত না বাড়তে পারে তার জন্য বেহালার মিত্র সংঘ এক দারুণ ব্যবস্থা নিয়েছে। থিম শিল্পীরা কিন্তু তাদের যাবতীয় কাজ সারছেন একেবারে মশারির ভিতরে বসে। এবারে আমাদের মিত্র সংঘের দুর্গাপুজোর প্রথম থিম হচ্ছে যে আমরা উপজাতি সম্প্রদায়, ট্রাইবাল সম্প্রদায়, যারা নিচে নেমে যাচ্ছে, যাদের আমাদের শিক্ষিত সমাজ শুধুমাত্র সংরক্ষণের দ্বারা তাদের শিক্ষিত সমাজটাকেই তুলে নিচ্ছে, ফলে কী হচ্ছে তাদের শিল্প সংস্কৃতি ভাবনা চিন্তা তাদের উন্নতি উন্মেষ এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় ভিল, যাদের আজকে অবলুপ্তির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, দু চার জন্য খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ, সেই ভিল প্রজাতি তাদের শিল্প সংস্কৃতি ভাবনা চিন্তা এগুলোকে আমরা এবারে দুর্গাপুজোর প্যান্ডেলের মাধ্যমে তাদের কাছে মানুষের কাছে ফুটিয়ে তুলতে চাইছি, যাতে উদ্বুদ্ধ হয়ে মানুষ এই উপজাতি সম্প্রদায়ের শিল্পকলাকেও ভারতীয় দর্শনের অনুযায়ী কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করে। আর মা আসা মানেই দুষ্টের দমন আর শিষ্টের পালন, তাই মায়ের আগমনের প্রস্তুতিতে যারা মেতে উঠেছেন তাদের সুস্থ থাকাটাও জরুরি। আমরা নিজেরা যখন বাড়িতে থাকছি বা যাচ্ছি, আমরা মর্টিন ইউজ করছি, গুড নাইট ইউজ করছি, মশারি ইউজ করছি, আমরা ক্লাবের পক্ষ থেকে এটাই চিন্তা করেছি যারা আমাদের কাজ করতে আসছে, আমাদের এত সুন্দর রূপে প্যান্ডেল তৈরি করে দিচ্ছে, প্রতিমা তৈরি করে দিচ্ছে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, কারণ তাদেরও ফ্যামিলি আছে, তারাও যখন বাড়িতে যাবেন যদি তারা অসুস্থ হয়ে পড়েন তারা তো পুজো আনন্দ উপভোগ করতে পারবেন না। তাই জন্য আমরা অ্যাজ প্রিকশন মেজার্স হিসাবে আমরা এই জিনিসগুলো যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা আশেপাশের ক্লাবও যদি আমাদের কাছে দাবি করে বা চায় আমরা তাদেরও মশারি, মেশিন, কয়েল সব রকম জিনিস দিতে ইচ্ছুক, আমরা দিতে চাইছি। এবং আমরা আমাদের ক্লাবের যারা কাজ করছেন, যারা ডেকোরেটরের লোক, আর্টিস্ট, যারা ধরুন মাটির কাজ করছে, তারাও যেন সুস্থভাবে ভালোভাবে থাকে এবং পুজোর সময় যারা তারাও আনন্দ করতে পারে, সেই চিন্তাধারা মাথায় রেখেই কিন্তু আমাদের এই উদ্যোগ। ভিল উপজাতিদের মধ্যে তাদের পুজো অর্চনার রীতিনীতি আচার অনুষ্ঠানই মণ্ডপের শিল্প কারুকার্যের মাধ্যমে উঠে আসবে, জানালেন শিল্পী। পরিবেশ নিয়ে আমরা একেবারেই ভাবছি না, মানে আমরা মানে প্রচণ্ড অত্যাচার করি পরিবেশের ওপরে, আমাদের নানা রকম ইলেকট্রিক্যাল গ্যাজেট ইউজ করে, যাতে কিনা পরিবেশ একেবারেই মানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন অবস্থায় পড়েছে। এই মানে পড়াশুনো কম জানা লোকগুলো মধ্যে যে চিন্তাভাবনা রয়েছে, তারা নেচার নিয়ে যেভাবে ভাবে, আমাদের মনে হয় একটু সময় এসেছে যে আমাদের একটু ভাবা উচিত। আমরা শিক্ষিত মানুষরা যদি একটু ভাবি যে নেচারকে আমরা যেটা যেই মানে যত্ন ফিরিয়ে দেবো, নেচার আমাদের সেই যত্নটাই ফিরিয়ে দেবে। একটু যদি যত্নশীল হই পরিবেশের প্রতি তাহলে মনে হয় ভালো হয়। এই জন্য এই বছর আমার এই বিষয়টা নিয়ে কাজ করা, যে সমাজকে একটু সচেতন করা আর কি। পুজোকে কেন্দ্র করে সামাজিক কাজও রয়েছে বেহালার মিত্র সংঘে। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।